হচ্ছে 10:37। তো এই যে ওর একজন করছে হিসাব নিকেশ, ওই বিছানায় একজন, সে মাঝখানে ঘুমাবে। সো আমি তো ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, পূজা অলরেডি ঘুমায় গেছে। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। তো কালকে আরো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই আমাদের সাথে থাকবে। গুড নাইট দিয়ে দাও। গুড নাইট। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম বান্দরবান। সো এইটা হচ্ছে 7 এপ্রিল 2023-এর ব্লগ। গতকাল রাতে না গুড নাইট ক্লিপটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে এড করে দিলাম। তো সকাল থেকে মানে সকালে উঠেই ঘুম থেকে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো, তাই একদম রেডি টেডি হয়ে চলে আসলাম। আর এই যে দেখছেন, ওনার নাম হচ্ছে মং। একটু আগে যে ওয়েটারকে দেখলেন, ওই মং ভাই আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করবে। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে পরোটা, পরোটার সাথে আলু ভাজি, আর হচ্ছে একটু সবজি, বাঁধাকপি দিয়ে, গাজর, এগুলো দিয়ে একটা মিক্সড সবজি। তো এগুলো দিয়ে আমরা করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পরে দুধ চা খেয়ে নিব। তো দেখো, রাধিকা কিছুই খাচ্ছে না, মানে ও আসছে পর থেকে না টোটালি একদম নাথিং ভাই মাউতে আছে, কিছুই খাচ্ছে না। তো আর কী করা, আমরাই খেয়ে নিচ্ছি, কারণ খেয়ে দিয়ে আমাদেরকে বের হতে হবে। আমরা কোথায় যাচ্ছি সব দেখাবো তোমাদের। এইদিকে পূজা রাধিকা গিয়েছে, ওই যে আমাদের মোটেলের সামনে একটা বাগান মতো আছে, ওখানে হাঁটাহাঁটি করতে। তো ওদেরকে ডেকে নিলাম, কারণ আমরা এখনই রওনা হয়ে যাব, একটু ঘোরাঘুরি করব বান্দরবন শহরে। তো ঘড়িতে বাজতেছে 10:18, আমরা রওনা হয়ে গেলাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু স্বর্ণ মন্দির মনে হয় দেখা যাবে কি যাবে না বুঝতেছি না, কারণ হচ্ছে ওনাদের বড় ভ্রান্তে করোনায় মারা যাওয়ার পর না ট্যুরিস্টদের জন্য অফ আছে, মানে দেখতে দেওয়া হয় না, বাইরে থেকেই চলে আসতে হয়। যদিও আমরা আগে দেখেছি আমি আর রাধিকার বাবা, কিন্তু ওরা ফার্স্ট টাইম, তাই ওরা দেখলে খুব ভালো হতো। তো এই যে দেখো, আমরা স্বর্ণ মন্দিরে চলে এসেছি, বাইরেটা এরকম পাহাড় আর গাছ ঘেরা, খুবই সুন্দর প্রকৃতি। তো আমরা অপেক্ষা করতে লাগলাম, তো ওরা বললো বড় ভ্রান্তের পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া দেখা যাবে না। তো আমরা ওয়েট করছি পারমিশনের জন্য। আর এই যে দেখো, দোলনায় খাচ্ছি দুল দুল, আর আমার পিছনে টিনের একটা ঘর আছে, বলো তো এটা কী কেকে পারবে। মজা করে এটা তুললাম আর কি, এবং সামিতাকে বললাম এই জিনিসটা আসলে কি। তো যাই হোক, দেখি কি পারমিশন। ওরা টাইম দিছে বিকালে 3টা থেকে 4টা টুরিস্টদের জন্য, মানে 3টা থেকে 4টা ঘুরবো। এইখানে না অনেক রোদ, কি বলবো তোমাদেরকে, রোদে একদম পুড়ে যাচ্ছি, জাস্ট বার্ন আউট। হ্যাঁ, তো চলো অন্য কোনো জায়গায় যাই তোমাদের। এই যে এটা হচ্ছে সাঙ্গু নদী বান্দরবনের, আমরা সাঙ্গু নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে সাঙ্গু নদী, তো গুগল ম্যাপে গুগল ম্যাপ করতে করতে আসলো, এখানে মন্দির আছে অদ্বৈত ধাম মন্দির আর ইসকন মন্দির। তো যেহেতু মানে পড়ছে রাস্তায়, আর দর্শন করে যাব না এটা হয় না, সো দর্শন করতে যাচ্ছি। আর যথারীতি অসম্ভব রোদ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ছাতা এনে আমি ছাতা কি করছি বুকার মতো লাকেজের মধ্যেই ছাতা মানে রেখে আসছি। যে এটা হচ্ছে মন্দির, অদ্বৈতানন্দপুরী মহারাজের মন্দির, কিন্তু 11:30 বাজে, তো সকাল তো ভোগ হওয়ার কথা না, কিন্তু বন্ধ, কেউ নেইও। তো চলো আমরা প্রণাম করে নিই। এই যে রাধিকা কি সুন্দর প্রণাম করছে দেখো। তো প্রণাম টনাম করে আমরা চলে যাব ইসকন মন্দিরের উদ্দেশ্যে। ওইখানের প্রভু মানে বাসুদেব প্রভু, ওনার সাথে আমাদের কথা হয়েছে। তো মানে এখানে মন্দির ওপেন আছে, আর এখন ভোগ আরতির সময়, আর একটু পরে ওনাদের ভোগ আরতি শুরু হবে। তো চলো আমরা রওনা দিই। তো এখন যাচ্ছি ইসকন মন্দিরে দর্শন করতে, তো চলো। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে গোল্ডেন টেম্পলটা, যেখান থেকে আমরা ফিরে এলাম। এই যে, তো এই যে দেখো এদিকে উঁচু, এখন উঠতে হবে। তো চলো, তো এই যে উঠতেছি। এই যে ওনাদের নতুন মন্দিরের কাজ চলতেছে, আর এটা ওনাদের মন্দির, আমরা দর্শন করবো, চলো।
তো চলে এলাম ইসকন মন্দিরে। এই যে দেখো বিগ্রহ বলরাম, সুভদ্রা আর হচ্ছে জগন্নাথ, ওনাদেরকে প্রণাম করে নিলাম। কি সুন্দর না বিগ্রহটা, মনটাই ভালো হয়ে গেল। এই যে এত গরম, কিন্তু মন্দিরে না ঢুকেই একটা শান্তি শান্তি, ঠান্ডা ঠান্ডা লাগে, মানে অন্যরকম আনন্দে মনটা ভরে ওঠে। তো সবাই আমরা প্রণাম করে নিলাম। এখানে কীর্তন হচ্ছে, ভক্তরা এসেছেন, সমবেত হয়েছেন, আর ওইদিকে প্রভুপাদের বিগ্রহ তোমরা দেখেছো, দেখিয়েছি আমি। তো এই যে বাসুদেব প্রভু, ওনাকে দেখা যাচ্ছে, আর উনি রাধিকার বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন নতুন মন্দিরের কনস্ট্রাকশনের কাজ। এটা আসলে চলছে, খুব সুন্দর হবে মন্দিরটা যখন কমপ্লিট হবে। আমাদের যদি মানে ভাগ্যে থাকে অবশ্যই এসে আবার দর্শন করব। তো সুন্দর মন্দির হচ্ছে। তো রাধিকার বাবা ক্লিপগুলো নিয়েছে আমি দেখার জন্য, আমি আর ছাদে উঠিনি গরমের মধ্যে। তো আমার খুব ইচ্ছা যখন মন্দির কমপ্লিট হবে আবার এসে আমি মন্দিরটা দর্শন করব। দেখো কি সুন্দর মন্দিরটা, যা কি সুন্দর জায়গায়, চারিদিকে পাহাড় গাছ, একদম সাধন ভোজনের জন্য উপযুক্ত স্থান। আর এই যে প্রভু দিলেন আমাদেরকে প্রসাদ সকালের ভোগের, তো আমরা প্রসাদ খেয়ে রওনা দিচ্ছি। প্রভু একটা ক্যালেন্ডারও দিলেন, কেন বলতো আমরা ভোগের জন্য ওয়েট করলাম না, কারণ আমাদের আরও কয়েকটা জায়গায় যেতে হবে, তো তাই আর অপেক্ষা করলাম না। তো প্রভুর কাছে বিদায় গ্রহণ করে আমরা রওনা দিব কয়েকটা জায়গায়, মানে আমরা দেখব কয়েকটা স্পট। তোমরা সাথেই থাকো আর দেখতে থাকো আমরা কি কি স্পট দেখলাম, কি কি করলাম, সব কিছু আছে। আর এইদিকে প্রভুর সাথে মানে বিদায় নেওয়ার আগে কিন্তু আমরা কয়েকটা ফটো ক্যাপচার করেছিলাম, স্মৃতি হিসাবে রেখে দিলাম, এবং প্রভুকে বললাম যে নেক্সট টাইম বান্দরবনে আসলে আমরা অবশ্যই আসব, এবং তখন কিন্তু অবশ্যই আমরা প্রসাদও সেবন করব, কারণ আমাদের এই ইচ্ছাটা মনের অতৃপ্ত রয়ে গেল যে আমরা প্রসাদ নিতে পারলাম না, প্রভু বারবার বলছিলেন। এই যে আমরা নেমে যাচ্ছি, ওরা চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। 12:09 দুপুর, সারা জীবনে যে ভিটামিন ডি তৈরি হয় নাই, আজকে সেই ভিটামিন ডি একদম অভাব পূরণ হয়ে গেছে। রোদের মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো সবিতাই দেখো আসতেছে এখনো, এই যে আসলো, তারা পাহাড়ি রাস্তায় অভ্যাসী। তো তো এই যে দেখো পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চলছে এগিয়ে, আমরা বান্দরবনের রামজাদিতে যাব। রামজাদিতে আছে রামজাদি বৌদ্ধ বিহার, এইটা খুবই বিখ্যাত তো এবং সুন্দরও। তো রামজাদি বৌদ্ধ বিহার আমাদের দর্শন করার ইচ্ছা, কিন্তু বাইরে ভাই কাঠফাটা রোদ, কি বলবো তোমাদেরকে, একদম অবস্থা খারাপ। গাড়ির ভিতরে তো এসি আছে, বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো এটা কি দেখা যাচ্ছে বলতো, এটা হচ্ছে রামজাদি বৌদ্ধ বিহারের চূড়া। তো চলো। তো এই যে এটা হচ্ছে রামজাদি বৌদ্ধ বিহার, আমরা এসেছি, এখন বাজতেছে দুপুর 12:19। তো চলো আমাদের সাথে। এই যে এটা ওদের এন্ট্রান্স গেট। তো আমরা প্রবেশ করছি বৌদ্ধ বিহারের গেট দিয়ে সিঁড়ি বেয়ে। এখানেও না ট্যুরিস্টদের এলাও করছে না, তো কি মহাসমস্যায় পড়া গেল বলতো। তো আমরা বড়ভান্তের কাছ থেকে পারমিশন নিতে হবে আবার। তো এখানে যিনি পরিচালক উনি নিলেন বড়ভান্তের কাছ থেকে পারমিশন। ভাই এই সিঁড়িগুলো আগুনের মতো গরম, পা লিটারালি পুড়ে গেছে। আর বৃন্দাবনের অবস্থা হয়েছিল একবার। আরে এই নীলাচল না, স্বামী তা কই, এই যে হায় 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 হায়, এই দেখো গরমে কিরে কেমন লাগতেছে ফিলিং, ফিলিং কি? হ্যাঁ এটা কিরকম ডায়লগ ভাই? তো এইগুলো নিয়ে নিছে পূজা করার জন্য না, 40 টাকা পার পিস করে নিছে পুজো করে। ঝান্ডা ঝান্ডা টাইপের গাড়তে হয়, মানে একটা মনস্কামনা করে দেন ঝান্ডা গাড়তে হয়। তো আরো সিঁড়ি আছে বাকি, উঠতে হবে। গরমের সিঁড়িগুলো যে কি গরম, আমরা একটু বসে রেস্ট নিচ্ছি, দেখতেই পাচ্ছ অবস্থা। সিঁড়িগুলা আবার উঠতেছে আগুনের মতো গরম, আনুমানিক 250-250 সিঁড়ি হবে। এই যে গরমের মধ্যে পা পুড়ে সিঁড়ি ভেঙে উঠলাম, কিন্তু সব কষ্ট ম্লান হয়ে গেল যখন দেখলাম মন্দিরটি। মন্দিরটি অসাধারণ সুন্দর, যার সৌন্দর্য কোনো ক্যামেরাতে ধরবে না, এটা নিজের চোখে দর্শন করতে হবে। কিন্তু ভিতরে যে পূজা দিলাম এগুলো তোলা গেল না, কারণ ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া, সো তুলতে পারলাম না। আমরা মন্দির দর্শন করে চলে এলাম। একটা ষোলো
আমরা দেখে দেখে রিসর্টে মানে মোটেলে আসছি তো দেখো সবার অবস্থা তো কোক নিয়ে নাও একটা খেয়ে একটা ঠান্ডা কোক দিয়ে দেন সবার জন্য তো একটু ঠান্ডা খেয়ে রুমে যাব রুমে গিয়ে তারপর ফ্রেশ হব হয়ে তারপর লাঞ্চের জন্য নামবো বিকেলে আবার প্রোগ্রাম আছে তো লিটারেলি পায়ের নিচ সবার পুড়ে গেছে সামিতা হাউ ডু ইউ ফিল এক্সস্টেড আমি আর নাই তোর মুখই দেখা যাচ্ছে না এক্সস্টেড মুখটা দেখো এই যে হ্যাঁ পূজা কেমন লাগছে ভালো বল বড় বোতল দেই হ্যাঁ বড় বোতল হ্যাঁ ছোট ছোট বোতল আচ্ছা যাবে ভালো যেটা ভালো হয় ছোট বোতল রাধিকা ঘুমায় গেছে টায়ার্ড হয়ে আমার তো ঘুমে পড়ে যাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না তো আমাদের গরমে অবস্থা হয়ে গেছে কাহিল তাই সবাই একটু কোক স্প্রাইট এগুলো খেয়ে নিলাম খেয়ে নিজেদের রিফ্রেশ করে নিলাম এবার আমরা রুমে যাব রাধিকাও গরমে কাহিল হয়ে বাবার কুলে ঘুমিয়ে গিয়েছে দেখো এখন বাজতেছে দুপুর 2:25 আমরা নামতেছি এই যে রাধিকার বাবা আসতেছে এই যে পঙ্গপাল সবাইকে নিয়ে পঙ্গপাল মানে দল বল পঙ্গপাল সবাইকে নিয়ে নামতেছি লাঞ্চ করব লাঞ্চে কি কি করব তোমাদেরকে অবশ্যই দেখাবো আর হচ্ছে তারপর আমরা যাব সেকেন্ড অ্যাটেম্প স্বর্ণ মন্দির দেখতে সকালে তো দেখতে পারলাম না তোমরা দেখলে ফিরে আসলাম তো সেকেন্ড অ্যাটেম্প নিব তো দেখি দেখতে পারি কি না তারপর ইচ্ছা আছে তারপর আমরা যাব হচ্ছে মেঘলাতে মেঘলাতে আমরা স্কাই কেবল চড়বো ইয়ে কেবল কার বুঝছো আমি তো কেবল কার চড়বো ফার্স্ট টাইম না তোমার তো লাঞ্চে থাকতেছে ইয়াম্মি শুটকি ভর্তা সবজি ডাল আর ছোট মাছের চচ্চড়ি তো তারপরে আমরা যাব মেঘলা স্বর্ণমন্দির দেখতে এইবার কি স্বর্ণমন্দির দেখতে পেলাম না ফিরে আসতে হলো আবারও খালি হাতে তো জানতে চাইলে পরের ব্লগ দেখতে থাকো বাবা।